সো গাইস এখন আছি রুবি থেকে গড়িয়াহাটির দিকে যেতে রাজডাঙ্গা বলে একটা বাস স্টপ পড়ে তো বাস স্টপের পাশে ছোট্ট একটা স্টল তোমাদেরকে দেখাই সুদীপার মুখরোচক তেলেভাজা তো তেলেভাজা তো সব জায়গাতেই পাওয়া যায় তো আজকে এই স্টলটাতে আসার একটাই কারণ তো এখানে ম্যাডাম যিনি আছেন ইনি কিন্তু একার হাতে 35 রকমের চপ ভাজে তো এখানে কি কি চপ পাওয়া যায় এবং কিরকম টেস্ট সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো সুদীপা পাত্র এখানে পাওয়া যায় ফিশ চপ এগ চপ চিকেন পকোড়া স্যান্ডউইচ চিংড়ি মাছের কাটলেট তোমার চিকেন পকোড়া এগ ডেভিল স্যান্ডউইচ ডাল পুরি সিঙ্গাড়া ডাল পকোড়া বেগুনি মশলা পটল সবুজ সাথি চপ ভেন্ডির চপ তোমার টমেটো চপ এরকম বিভিন্ন রকম পাওয়া যায় মোচার চপ ভেজিটেবিল ক্যাপসিকাম বিভিন্ন রকম চপ পাওয়া যায় এখানে 35 রকম আইটেম পাওয়া যায় 35 রকমের হ্যাঁ সবচেয়ে ফেমাস কি আছে তোমার এখানে বেশি লোটে মাছেরটা লোটে মাছটা দ্বিতীয় হচ্ছে যে ফ্রান চপটা কোন চপ মানে চিংড়ি চপ চিংড়ি মাছের হ্যাঁ আচ্ছা কি আছে সবুজ সাথী চপ যেটা বলছো ওটা কি আছে সবুজ সাথী দু রকম শাক দিয়ে বানানো মানে কি কি শাক দাও ওইটা পালং শাক থাকে আর কলমি শাকের দিয়ে সবুজ সাথী চপ ওটা খেতেও খুব টেস্টি হয় এখানে 7 থেকে 8 বছর চালু হয়েছে দোকানটা এটা এখন আপাতত একা নিলে এতে লোক রাখতে হয় 2-3 জন নাহলে হয় না এই ব্যবসা এটা সকাল 7টা থেকে রাত 10টা ফোনে যোগাযোগে আসতে পারবে ফোন নাম্বার দেওয়া থাকে দোকানে রাজডাঙ্গা মেন রোড কলকাতা 107 সুদীপা মুখরোচক তেলে ভাজার কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই এই হচ্ছে মানে লোটে মাছ ফ্রাই আর কি তো এটা হচ্ছে এখানকার সবুজ সাথি ইউনিক বড়া আর কি আর এটা হচ্ছে চিকেন পকোড়া আর এটা হচ্ছে পটলের চপ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এখানে একটা চাটনি দিয়েছে এটা আম আদার চাটনি তার সঙ্গে মশলা মশলা আছে তো চলো টেস্ট করে বলি তোমাদেরকে ওহো ভেতরে পুরো ফ্রেশ একদম লোটে মাছ আর উপরে এই বেসনের কোটিন আছে বেশ ভালো ক্রিস্পি খেতে লাগছে এবার একটু চাটনিটা দিয়ে তো এবার টেস্ট করবো পটলের চপ দেখো তো ভেতরে কি আছে আগে তোমাদেরকে দেখাই পটল দেওয়া আছে পটলের মধ্যে দানাগুলোকে বার করে দিয়ে এরকম আলু স্টাফিং আছে তো একটু খেয়ে দেখি কীরকম খেতে ভালো খেতে পটলের চপে কিন্তু বেশ ভালো লাগছে ভেতরে ওই চপের আলু যে স্টাফিংটা আছে ওটার জন্য বেশ এবার টেস্ট করবো সবুজ সাথী পকোড়া আর একবার খালি চাটনিটা দিও তো ভেতরে পালং শাক আছে আর কলমি শাক আছে অনেক মশলা দেওয়া আছে কিন্তু এটার মধ্যে তো এই হচ্ছে চিকেন পকোড়া 15 টাকা দাম পনেরো টাকার মধ্যে চিকেন পকোড়া সত্যি দুর্দান্ত খুব ভালো খেতে তো সত্যি কথা বলতে সুদীপা মুখরোচক তেলেবাজার প্রত্যেকটা চপ কিন্তু দুর্দান্ত খেতে খুব ভালো খেতে তো এত কম পয়সার মধ্যে এত ভালো চপ সত্যি ভালো খেতে তো তোমরা একবার এখানে এসে সুদীপা মুখরোচকের তেলেবাজার চপ এগুলো ট্রাই করো তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা